হ্যালো মুভি লাভার্স, তাহলে আজকে মানি হাইস্ট সিরিজের সিজন 4 শুরু করছি। সিজন 3 যেখানে শেষ হয়েছিল, সিজন 4 ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। ডাকাতরা পুলিশের গাড়িতে মিসাইল ছোড়ার কারণে কয়েকজন পুলিশ সদস্য আগুনে পুড়ে যাওয়ায় কর্নেল লুইস এবং ইন্সপেক্টর সিয়ারা ভয় পেয়ে যায়, কেননা তাদের তো ধারণা ছিল ডাকাতরা কখনোই কাউকে মারবে না। যাই হোক, ডাকাতরা এই মিশন শেষে দ্রুত নাইরোবির ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ে, কেননা পুলিশের গুলি লাগায় নাইরোবির অবস্থা খুবই সিরিয়াস ছিল। এদিকে রাকায়েলকে পুলিশ জীবিত ধরে নিয়ে আসলেও প্রফেসর তো জানে রাকায়েলকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে, তাই নিজের ভালোবাসাকে হারানোর কষ্টে প্রফেসর প্রচণ্ড ভেঙে পড়েছিল। এরপর ব্যাংকের ভিতরের আপডেট জানার জন্য প্রফেসর পালেরমোকে ফোন দেয়। পালেরমো প্রফেসরকে পুলিশের সাথে লড়াই এবং নাইরোবির সিরিয়াস অবস্থার কথা জানায়। প্রফেসর তখন পালেরমোকে বলে তারা নিজেরাই দ্রুত নাইরোবির অপারেশন করানোর ব্যবস্থা করুক, আর এ ব্যাপারে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানি একজন সার্জন পুরোপুরি হেল্প করবে, কেননা পুলিশের সাথে যা ঘটে গিয়েছে তাতে করে নাইরোবির অপারেশনের জন্য সার্জনকে ভিতরে পাঠানোর প্রস্তাবে পুলিশ কখনোই রাজি হবে না। এটা শুনে পালেরমো বাকি ডাকাতদের নিয়ে দ্রুত নাইরোবির অপারেশনের ব্যবস্থা করে। ডাকাতদের পাশাপাশি গভর্নর ডলফিনকেও এখানে আনা হয়, কেননা এ ব্যাপারে তার ধারণা ছিল। নাইরোবি সবাইকে বলে যে তাকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে অপারেশন করানো হোক, এতে সে পুলিশের কাছে ধরা খেয়ে যদি সারা জীবন জেলও খাটতে হয় এরপরও জীবনটা তো বেঁচে থাকবে। নাইরোবির এই আকুতি শুনে ডাকাতরা সবাই আপসেট হয়ে পড়ে, আর তার বেস্ট ফ্রেন্ড টোকিও বরাবরের মতোই পালেরমোকে ফোর্স করে নাইরোবিকে হাসপাতালে নিয়ে অপারেশন করানোর জন্য। পালেরমো জানায় এটা করলে তারা সবাই রিস্কে পড়ে যাবে। এই পরিস্থিতিতে সিজন 2 এর মতো তারা আবার দুই ভাগ হয়, যেখানে বোগোতা ও হেলসিনকি টোকিওর পক্ষে আর বাকিরা পালেরমোর সিদ্ধান্তের পক্ষে। পালেরমো এখানে আরো জানায় রাকাল সারেন্ডার করার পরও পুলিশ তাকে হত্যা করেছে, এমনকি নাইরোবিকেও তারাই গুলি করেছে। তাহলে নাইরোবিকে বাহিরে নিলে নিশ্চয়ই পুলিশ ছেড়ে দিবে না। এসব শুনে সবাই বুঝতে পারলেও পালেরমোর বিভিন্ন খোঁচামারা কথা, বাজে আচরণ আর খারাপ লিডারশিপের জন্য সবাই ফাইনালি তার বিরুদ্ধে চলে যায়, আর ইনচার্জের দায়িত্ব টোকিও নিয়ে নেয়, ঠিক যেভাবে সিজন 2 তে বার্লিনের কাছ থেকে নাইরোবি দায়িত্ব নিয়েছিল। তবে বার্লিন সে সময় চুপচাপ মানলেও এখন কিন্তু পালেরমো একটু সাইকো টাইপের, তাই পরবর্তীতে এটার ইফেক্ট আমরা দেখতে পারবো। যাই হোক, নাইরোবিকে অপারেশনের জন্য প্রথমে ইনজেকশন দিয়ে সেন্সলেস করা হয়, যদিও সে চাচ্ছিল না। এরপর পাকিস্তানের সেই সার্জন ভিডিও কলে ডাকাতদের ইনস্ট্রাকশন দিতে থাকে এবং নাইরোবির অপারেশন চলতে থাকে। অন্যদিকে প্রফেসর তখন তার জায়গা থেকে পালিয়ে পাশের একটি গরুর খোয়ারে এসে একটি বক্সের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সে ফোন করে মার্সিলিয়াকে বলে প্ল্যান আলকাত্রাসের ফেজ 2 শুরু করতে, আর সেই প্ল্যান অনুসারে মার্সিলিয়া তখন একটি গাড়ি নিয়ে রওনা হয়। আর যথারীতি প্রফেসর মার্সেলিয়ার কাছে থাকা ফোনের থ্রুতে পুলিশ ক্যাম্পে সিয়ারার সাথে কথা বলতে থাকে। সিয়ারা প্রফেসরকে জানায় নাইরোবির অপারেশনের জন্য তারা কোনো সহযোগিতাই করবে না, আর রাকায়েলকেও গুলি করার অর্ডারও সেই দিয়েছিল। তবে এসব শোনার পরও প্রফেসর সিয়ারার সাথে কথা চালিয়ে যায় যেন পুলিশ মার্সেলিয়ার লোকেশন ট্র্যাক করতে পারে, আর ঘটেও সেটাই, পুলিশ ওই লোকেশন ট্র্যাক করে ফেলেছে। অন্যদিকে অ্যাঞ্জেল তখন প্রফেসরের লোকেশনের কাছাকাছি থাকলেও কর্নেল লুইস তখনই অ্যাঞ্জেলকে ফোন দিয়ে বলে যে প্রফেসর আসলে সেখানে নেই এবং নতুন ট্র্যাক করা লোকেশনে অ্যাঞ্জেলকে যেতে বলে, যেটা মূলত মার্সেলিয়ার ফোনের লোকেশন ছিল। যাই হোক, প্রফেসরের প্ল্যান সফল হয়ে যায়, কারণ এদিকে এই উপায়ে সে পুলিশের হাত থেকে বেঁচে যায়, আর অন্যদিকে মার্সেলিয়া এই গাড়িটি দূরে নিয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায়। এরপর সেখানে প্রফেসরের রক্ত ছিটিয়ে দেয়, যেন পুলিশ এটা দেখার পর প্রফেসরকে হাসপাতালে হাসপাতালে খুঁজতে থাকে, আর এতে করে প্রফেসরও ঠান্ডা মাথায় প্ল্যান খাটাতে পারবে। আর এরপর মার্সেলিয়া এসে প্রফেসরকে সাথে নিয়ে চুরি করা একটি গাড়িতে করে অনেক দূরে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে পুলিশ ক্যাম্পের মধ্যে রাকালের উপরে বিভিন্ন ধরনের তদন্ত চালানো হচ্ছিল, এমনকি অ্যাঞ্জেলও সেখানে এসে রাকালের সাথে কথা বলে। অন্যদিকে ব্যাংকের ভিতরে সেই পাকিস্তানি সার্জনের দিকনির্দেশনায় চলতে থাকে নাইরোবির অপারেশন, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়, এখন রক্তের প্রয়োজন, তাই ডেনভার ও মনিকা যায় বন্দীদের কাছে এবং তাদের মধ্যে যাদের রক্ত এ নেগেটিভ তাদেরকে উপরে আসতে বলে। তখন অনেকের সাথে আর্তুরুও উপরে আসে, তার রক্তের গ্রুপ এ নেগেটিভ বলে, কিন্তু টেস্টে ধরা পড়ে যায় সে মিথ্যা বলেছে কারণ তার রক্তের গ্রুপ ভিন্ন। আর এটা দেখে ডেনভার খেপে গিয়ে আর্তুরুকে মেরে রক্তাক্ত করে দেয়। তবে মনিকা ডেনভারের এত রাগ দেখে তার উপরে আবার মন খারাপ করে। এদিকে পুলিশ ক্যাম্পে বুঝে ফেলে যে ব্যাংকের ভিতরে কেউ একজন ভিডিও কলে কথা বলছে, তাই কর্নেল লুইস সেখানকার সকল ইন্টারনেট কানেকশন কেটে দেয়, ফলে ডাক্তারের সাথে টোকিওরা কোনো কথাই বলতে পারছিল না। কিন্তু এখন তো নাইরোবির ফুসফুসের নিচের অংশ, অর্থাৎ যেখানে গুলি লেগেছিল, সেটা কেটে ফেলা দরকার।
তবে ডাক্তারের দিক নির্দেশনা ছাড়া তো এটা এখন তারা করতে পারবে না। পাশাপাশি নাইরোবির হার্টবিটও তখন ঠিকভাবে চলছিল না, ফলে সকলে তখন ঘাবড়ে যায়। টোকিও সাহসিকতা এবং সাবধানতার সাথে নাইরোবির বুক থেকে গুলি বের করে নেয় এবং ফুসফুসের নিচের অংশ কেটে ফেলে যেন ইনফেকশন না হয়। এদিকে ডেনভার রিওকে বুঝাতে থাকে সে যেন টোকিওর সাথে মিলে যায়, কারণ ডেনভার ভালো করেই জানে রিও আর টোকিওর ব্যাপারটা ঝামেলা হয়ে গেলে তাদের ডাকাতি শেষ হতে আরও বেশি সময় লাগবে, এমনকি বড় ধরনের ঝামেলাও হতে পারে। মূলত ডেনভার তো এখান থেকে ফিরে মনিকাকে নিয়ে সুন্দর জীবন কাটাতে চাইছিল, কিন্তু রিও এটা বুঝে না। তাই ডেনভার তখন রিওকে বলে টোকিওর সাথে যে ব্রেকআপ করে সে বোকা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে পাগলা পালেরমো তার দায়িত্ব হারিয়ে পাগলামি শুরু করে, সে এখন ব্যাংক থেকে বের হয়ে যেতে চায়। তাই সে সরকারের গোপন নথিপত্রের কিছু কাগজপত্র সাথে নিয়ে নেয় যেন পুলিশের হাত থেকে সে বাঁচতে পারে। আর মেইন গেটের সামনে এসে তারও ডাকাতদের মাঝখানে দুটি ল্যান্ডমাইন রেখে দেয় যেন ডাকাতরা তাকে আটকাতে না পারে। পালেরমো বলে সে পুলিশকে ডাকাতদের ব্যাপারে কিছুই বলবে না, তবে ডাকাতরা নিশ্চিত হেরে যাবে তাই সে তাদের সাথেও থাকবে না। এসব বলে পালেরমো গেটের সুইচ চাপ দিতে যাবে, তখনই টোকিও সেখানে গুলি চালায় এবং সাথে সাথে হেলসিনকি এসে মাইন দুটিকে হাতে নিয়ে নেয়। আর পালেরমো যেহেতু হেলসিনকির উপরে দুর্বল ছিল তাই সে মাইন দুটি ব্লাস্টও করতে পারে না। এই সুযোগে হেলসিনকি পালেরমোকে শান্ত করে নেয় এবং গান্ধিয়ার সাথে তাকেও বেঁধে ফেলে, কেননা পালেরমো যে কোনো সময়ই বিপদ আনতে পারে। এদিকে রিও ডেনভারের কথা রাগ করে মনিকাকে এসে বলে যে ডেনভার কেন টোকিওর ব্যাপারে এত বেশি প্রশংসা করছে। এটা শুনে মনিকা খেপে গিয়ে ডেনভারের সাথে ঝগড়া শুরু করে। তবে ডেনভার কোনোভাবেই মনিকাকে বুঝাতে পারছিল না যে সে তো এই সব কিছুই করছে যেন দ্রুত গতিতে ডাকাতি শেষ করে তারা সুন্দর জীবন কাটাতে পারে। যাই হোক, ফাইনালি মনিকা ভুল বুঝে ডেনভারের সাথে পুরোপুরি ব্রেকআপের ঘোষণা দেয়। তবে বোগতা ডেনভারকে মাথা ঠান্ডা রাখার জন্য পরামর্শ দেয়। অন্যদিকে প্রফেসর যখন জানতে পারে যে টোকিও সকল দায়িত্ব পালন করছে তখন বেশ রাগ হয়ে যায়, কেননা পালেরমো এই কারণে কি পরিমাণ পাগলামি করবে সেটা সে আন্দাজ করতে পারছিল। আর পালেরমোকে ছাড়া তো এই স্বর্ণ চুরি করাও সম্ভব নয়। এরপর রাকায়েলের কথা উঠলে প্রফেসর খুব ইমোশনাল হয়ে পড়ে। তবে টোকিও প্রফেসরের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর বলে যে রাকায়েলকে হয়তো পুলিশ মারেনি, গুলির শব্দ শোনানোটা সিয়ারার জাস্ট চাল হতে পারে, আর এটা ঘটলে তো মিডিয়াতে খবর আসত। এসব শুনে প্রফেসর অনেকটা আশ্বস্ত হয়। তবে এই ব্যাপারে সে 100% কনফার্ম হওয়ার জন্য নতুন একটা প্ল্যান করে। এদিকে ক্যাম্পের মধ্যে রাকায়েলের উপর ইমোশনাল টর্চার করছিল সিয়ারা। সিয়ারা বলে প্রফেসর তো একজন মোস্ট ওয়ান্টেড পার্সন, সে কখনোই তোমাকে বাঁচাতে পারবে না, তাহলে কেন শুধু শুধু তার জন্য জেলে পচে মরবে? বরং তোমার তো মা এবং মেয়ে আছে, তাই সবকিছু বলে দিয়ে তাদের সাথে সুন্দরভাবে বাঁচো। তবে রাকায়েল এখানে একদম চুপচাপ থাকে। অন্যদিকে ক্যাম্পের বাইরে ডাকাতদের মাস্ক পরে ডাকাতদের সাপোর্টার হিসেবে সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে প্রফেসর এবং মার্সেলিয়া। প্রফেসর এখানে কিছুক্ষণ অবজার্ভ করে তিনটি জিনিস মার্ক করে বুঝে ফেলে যে রাকায়েল সত্যিই পুলিশ ক্যাম্পের ভিতরে বেঁচে আছে। কেননা রাকায়েল যদি মারা যেত তাহলে প্রথমত রাকায়েলকে ধরতে যাওয়া কাদামাটিওয়ালা পুলিশের গাড়িটা এখানে না থেকে হাসপাতালে থাকত। দ্বিতীয়ত, অ্যাঞ্জেল যেহেতু রাকায়েলের বেস্ট ফ্রেন্ড তাই এখানে সে সবচেয়ে আপসেট থাকত, কিন্তু সে তো হেসে হেসে ফোনে কথা বলছে। এবং তৃতীয়ত, এখন ব্রেক টাইম হওয়াতেও সিয়ারা একাধারে কাজ করছে, তার মানে ভিতরে সে হয়তো ইম্পর্টেন্ট কাজ করছিল, আর সেটা হলো রাকায়েলের জিজ্ঞাসাবাদ। কিন্তু প্রফেসর এখন রাকায়েলকে জানাতে চায় যে সে রাকায়েলকে খুব ভালোবাসে এবং সে যে কোনো মূল্যে তাকে বাঁচাবে, তাই সে যেন কোনোভাবেই সিয়ারাকে কিছু বলে না দেয়। এদিকে নাইরোবির অপারেশন শেষ হলেও এখনও তার জ্ঞান ফিরেনি, তাই টোকিওর সার্বক্ষণিক তার দেখাশোনা করছে। কিন্তু পালেরমো এদিকে ঘটায় আরেক কাহিনী। সে গান্ধিয়ার সাথে প্ল্যান করে কিভাবে তারা এখান থেকে পালাবে, যদিও এই কারণে সামনে বিশাল এক ঘটনা ঘটতে চলেছে। এদিকে প্রফেসর এবং মার্সেলিয়া আসে অ্যান্থনি নামের একজন সহজ সরল পুলিশের বাসায়, যেন অ্যান্থনিকে ভয় দেখিয়ে রাকায়েলের কাছে প্রফেসর খবর পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ অ্যান্থনি প্রফেসরকে দেখায় পালাতে গিয়ে পা পিছলে জানালা দিয়ে সুইমিং পুলে পড়ে যায় আর কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। এরপর মার্সেলিয়া অ্যান্থনিকে পানি থেকে তুলে বাসায় নিয়ে আসে। প্রফেসর শুরুতে অ্যান্থনিকে শান্ত করে এবং রাকায়েলের বেঁচে থাকার বিষয়টা 100% কনফার্ম হয়। এরপর অ্যান্থনিকে তার কাজের জন্য অ্যাডভান্স অনেকগুলো টাকা দেওয়া হয়, আর তার কাজ হলো প্রফেসরের তথ্য রাকায়েলকে দেওয়া। কিন্তু সেটা তো অনেক রিস্কি এবং প্রায় অসম্ভব, কেননা একমাত্র সিয়ারা ছাড়া রাকায়েলের সাথে অন্য কেউ দেখা করারও পারমিশন নেই। এটা শুনে প্রফেসর তার হাতঘড়িটা অ্যান্থনিকে দিয়ে দেয়, যেটা রাকায়েল খুব ভালো করেই চিনত, আর এটা দেখলেই রাকায়েল ইশারা বুঝে ফেলবে। এরপর প্রফেসর ও মার্সেলিয়া চলে আসে তাদের নতুন লোকেশনে, যেখান থেকে তারা এখন সব কিছু মেনটেন করছে।
এখান থেকে সে প্রথমেই ফোন করে টোকিওকে এবং জানায় যে রাকায়েল সত্যিই বেঁচে আছে। আর এটাও বলে যে টোকিও যেন পালেরমোকে জানায় রাকায়েল বেঁচে আছে এবং পুলিশের হাত থেকে তাকে বাঁচানোর যেন প্ল্যান করে সে। কিন্তু টোকিও বুঝতেই পারছিল না পালেরমোকে কেন এত গুরুত্ব দিতে হবে। তখন প্রফেসর আবারও বলে যে পালেরমো সায়েন্স অনেক ভালো জানত এবং বুদ্ধিমানও যথেষ্ট, যেটা তাদেরকে ব্যাংক থেকে সোনা চুরি করতে সাহায্য করবে। তাছাড়া পালেরমোকে লিডারশিপ না দিলে সে যে কোনো ধরনের পাগলামি ঘটাবে, যাতে তাদের সবার জীবন ঝুঁকিতে পড়তে পারে, আর সেটা পালেরমো অলরেডি ঘটাতে চলেছিল। প্রফেসর টোকিওকে বলে পালেরমোকে সুন্দরভাবে বুঝিয়ে আবার তাদের দলে নিতে, কিন্তু রাগি টোকিওকে দিয়ে তা তো সম্ভব নয়। সে বরং থ্রেড দেওয়ার মতো করেই পালেরমোকে বলে রাকায়েলকে পুলিশের হাত থেকে বাঁচানোর প্ল্যান বের করতে। আর এই থ্রেডে রাকায়েলকে বাঁচানো তো দূরের কথা, পালেরমো বরং টোকিওকে মারার ব্যাপারে ভাবছিল। অন্যদিকে রাকায়েল পরে নতুন বিপদে, কেননা তারা যখন এই ডাকাতির মিশন সেই গির্জায় শুরু করেছিল তখন রাকায়েল প্রফেসরকে না জানিয়েই একটি ফোনের মাধ্যমে তার মা ও মেয়ের সাথে যোগাযোগ করেছিল। তবে সেই ফোনের সিম কার্ডটি তখন ওভেনে পুড়িয়ে ফেললেও সেটা পুরোপুরি পুড়েনি, তাই পরবর্তীতে পুলিশ যখন সেখানে যায় সেই সিম কার্ডের মাধ্যমে রাকায়েলের মা ও মেয়ের লোকেশন খুঁজে বের করে। আর এই সিম কার্ডের বিষয়টা এবং রাকায়েলের মা ও মেয়েকে ২৪ ঘন্টায় ধরে নিয়ে আসার ব্যাপারটা সিয়ারা রাকায়েলকে ভয় দেখানোর জন্য খুলে বলে। তবে অ্যান্টনি এই খবরটা দ্রুত প্রফেসরকে জানায়। তখন প্রফেসর অ্যান্টনিকে বলে যে সে যেন দ্রুত রাকায়েলকে ওই ঘড়িটা দেখায়, কেননা এই সময় যদি সে ভেঙে পড়ে তাহলে তাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তবে রাকায়েল তো সত্যি খুব ভেঙে পড়েছিল, আর এই সুযোগে সিয়ারা বলে সে যদি ডাকাতির সব তথ্য বলে দেয় তাহলে সে নিজেই রাকায়েলকে পালাতে সাহায্য করবে। এমনকি তার সামনেই সিয়ারা তখন চার্জশিটের কাগজটিও ছিঁড়ে ফেলে। সিয়ারা এটাও বলে প্রফেসর তো কোনো না কোনো এক সময় ধরা পড়বেই, আর সে তো রাকায়েলের হাজবেন্ডও না, তাহলে কেন শুধু শুধু তার জন্য নিজের মা ও মেয়েকে হারাবে রাকায়েল। রাকায়েল এসব শুনে ইমোশনাল ও দুর্বল হয়ে পড়ে। সে সিয়ারার ফোন দিয়ে তার মেয়েকে ফোন করতেই যাচ্ছিল, ঠিক তখনই অ্যান্টনি তার জন্য কফি নিয়ে আসে। আর অ্যান্টনির হাতে প্রফেসরের ঘড়ি দেখে রাকায়েল প্রফেসরের সিগন্যাল বুঝে ফেলে, আর সাথে সাথেই রাকায়েল তখন সিয়ারার সাথে পোল্টি খেয়ে যায়। এদিকে ভালোবাসা হারানোর বেদনায় একদিকে টোকিও ও ডেনভার এবং অন্যদিকে রিও ও মনিকা কথা বলছিল। তবে রিও এখানে মনিকাকে বলে সে তার ভালোবাসার মানুষ টোকিওকে হারানোর জন্য যতটা না ভেঙে পড়েছে তার থেকে বেশি ভেঙে পড়েছে পুলিশ তাকে যে নির্যাতন করেছে তা ভুলতে না পারার জন্য, কেননা সিয়ারা তাকে টর্চারের সময় তাকে দিয়েই তার নিজের কবর খুঁড়িয়ে কফিনের ভেতরেও ঢুকিয়ে রেখেছিল। এসব শুনে মনিকা রিওকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যদিও রিওর জন্য এই মুহূর্তে টোকিওর খুব প্রয়োজন ছিল। রিওর এই ভেঙে পড়ার ব্যাপারটা পালেরমো পুরোপুরি বুঝতে পারে এবং সে এটা কাজেও লাগায়। পালেরমো গান্দিয়াকে বলে গান্দিয়া শুধুমাত্র তার এক হাতের বুড়ো আঙ্গুলের হাড়টা ডিসপ্লেস করে স্যাক্রিফাইস করলেই সে হাত করা থেকে হাত বের করতে পারবে। এরপর সে এখান থেকে চলে গেলেও বন্দীদের দায়িত্বে থাকা রিও তাকে কিছুই করতে পারবে না, কেননা রিও এখন প্রচন্ড রকম মানসিকভাবে দুর্বল রয়েছে। পালেরমোর কথা শুনে গান্দিয়া ঠিক তাইতেই করে এবং সত্যিই রিও গান্দিয়াকে কিছুই করতে পারে না। আর অন্যদিকে দেখা যায় নাইরোবিরও জ্ঞান ফিরে এসেছে। বন্দীদের মধ্যে থাকা একজন প্রফেশনাল নার্সকে নাইরোবির দেখাশোনার জন্য রাখা হয়েছিল, যে কিনা কিছু সময়ের জন্য ওয়াশরুমে যায়। আর এই সুযোগে গান্দিয়া প্রথমেই নাইরোবির রুমে আসে এবং বালিশ চাপা দিয়ে নাইরোবিকে মারার চেষ্টা করে। অন্যদিকে গান্দিয়া পালানোর খবরে ডাকাতরা সবাই নিচে এসে কথা বলতে থাকে, তারা রিওকে এ ব্যাপারে দায়ী করতে থাকে। তবে টোকিও গান্দিয়াকে ধরার জন্য ডেনভার ও মনিকাকে নিচে রেখে বাকিদের নিয়ে উপরে চলে যায়। এরই মধ্যে টোকিওর কাছে থাকা একটি ডিভাইস শব্দ করতে থাকে, যেটা নাইরোবির হার্টবিট মেশিনের সাথে যুক্ত ছিল। টোকিও এখানে বুঝে ফেলে গান্দিয়া এখন নাইরোবির রুমে গিয়েছে, এ কারণে দ্রুত তারা নাইরোবির রুমে যেতে থাকে। তবে নাইরোবি তখন হাতের কাছে একটা ইনজেকশন পেয়ে সেটা দিয়ে সে গান্দিয়াকে আঘাত করতে থাকে, কিন্তু এরপরও গান্দিয়া তাকে ছাড়ছিল না। তবে গান্দিয়া যখন বুঝতে পারে ডাকাতরা নাইরোবিকে বাঁচাতে রুমে আসছে তখন সে দৌড়ে পালাতে বাধ্য হয়। আর এর মধ্যে নার্স এসে নাইরোবিকে অক্সিজেন মাস্ক লাগিয়ে বাঁচিয়ে দেয় এবং ডাকাতরাও চলে আসে। তবে গান্দিয়া আবার নাইরোবিকে অ্যাটাক করতে পারে ভেবে টোকিও এখানে বোগোতাকে রেখে হেলসিনকিকে নিয়ে দ্রুত গান্দিয়াকে ধরার জন্য খুঁজতে থাকে। তারা এখানে দুই ভাগ হয়ে হেলসিনকি যায় লাইব্রেরির দিকে, যেখানে গান্দিয়া আগে থেকেই ফাঁদ পেতে রেখেছে। এখানে হেলসিনকির গলায় ফাঁস লাগিয়ে তাকে উপরে বেঁধে রেখে গান্দিয়া তার বন্দুক দুটি নিয়ে চলে যায়, ফলে হেলসিনকির জীবন যেতে চলেছিল। তবে সঠিক সময়ে সেখানে টোকিও চলে আসে এবং বোগোতাকেও সাথে এনে কোনো মতে তারা হেলসিনকির জীবন বাঁচায়। এবার তারা বুঝে ফেলে গান্দিয়ার সাথে ফাইট করাটা খুব একটা সহজ হবে না। এদিকে পুলিশ ক্যাম্পের ভিতরে সিয়ারা রেকর্ডার অন করে রাকায়েলের সামনে বসে তার জবানবন্দি নেওয়ার জন্য,
কিন্তু রাকায়েল তাকে জবানবন্দি না দিয়ে বরং সিয়ারার হাজবেন্ড হারমানকে নিয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে। রাকায়েল মূলত হারমানের কথা বলে সিয়ারাকে দুর্বল করতে চাচ্ছিল, কারণ একমাত্র হারমানই তার ভালোবাসার মানুষ। সিয়ারা কিছুক্ষণ চুপ থাকার পর জানায় হারমান দুমাস আগেই ক্যান্সারে মারা গিয়েছিল। তার ক্যান্সারের লাস্ট স্টেজে এসে এটা ধরা পড়েছিল, তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং সে মারা যাওয়ার সময় সিয়ারা 2 মাসের প্রেগনেন্ট ছিল। এসব বলে সিয়ারা কান্নায় ভেঙে পড়ে। রাকায়েল তখন বুঝে এসব বলা তার ঠিক হয়নি, তাই সে তাকে সরি বলে এবং সান্ত্বনা দেয়। এদিকে ব্যাংকের ভিতরে আর্তুরো সকল বন্দীদের নিয়ে ডাকাতদের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে, এমনকি পালেরমো তাদের সাপোর্ট করছিল, কিন্তু ডেনভার তখন ফাঁকা গুলি চালালে সবাই চুপ হয়ে যায়। এদিকে ব্যাংকের ভেতরের সব পরিস্থিতি দেখে প্রফেসর সবাইকে অর্ডার দেয় যে গান্ধিয়াকে দেখার সাথে সাথে যেন তাকে গুলি করে মেরে ফেলা হয়। এটা শোনার সাথে সাথে সবাই গান্ধিয়াকে খোঁজার জন্য লেগে পড়ে। এরপর প্রফেসর ফোন দেয় সিয়ারাকে, সে বলে রাকায়েল যে বেঁচে আছে এবং পুলিশ ক্যাম্পেই আছে সেটা সে জানে, আর রাকায়েলের মৃত্যুর মিথ্যা নাটক এবং তাকে অনৈতিকভাবে আটকে রাখার জন্য পুলিশদের জেলও হতে পারে, আর সেটার কল রেকর্ডও তার কাছে আছে। এই সুযোগে প্রফেসর প্রস্তাব দেয় আগামী 24 ঘন্টা পুলিশ যেন তাদের বিরুদ্ধে কোন রকম অ্যাকশনে না যায়, এমনকি এই চুক্তির কথা মিডিয়াকেও জানাতে হবে। সিয়ারা তখন আর কোনো উপায় না পেয়ে সব মেনে নেয় এবং প্রফেসরের কথা অনুসারে কাজ করতে থাকে। এদিকে প্রফেসর ডাকাতদের গান্ধিয়াকে খোঁজার ব্যাপারে হেল্প করতে থাকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, কিন্তু গান্ধিয়া একটি গ্লাস ভেঙে সিসিটিভি ক্যামেরার সব লাইন কেটে দেয়, যার ফলে প্রফেসর এখন আর কিছুই দেখতে পারছিল না। অন্যদিকে রিও এবার নিজের ভেতরে জেদ তৈরি করে যে সে নিজেই গান্ধিয়াকে মেরে ফেলবে, তাই সেও যখন গান্ধিয়াকে মারার জন্য খুঁজতে থাকে তখন ডেনভার রিওর কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় এবং আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এদিকে ডাকাতরা গান্ধিয়াকে খুঁজলেও গান্ধিয়া মূলত গভর্নরের ওয়াশরুমের ভিতরের একটি সিক্রেট দরজা দিয়ে একটি গোপন রুমে আসে, যেটার ব্যাপারে গভর্নর ও গান্ধিয়া ছাড়া কেউই জানত না। সেখানে বন্দুক, বোমা, সিসিটিভি সহ সবকিছুই ছিল, তাই গান্ধিয়া সেখান থেকে সবার উপরে নজর রাখছিল। এরপর সেখান থেকে পুলিশ ক্যাম্পে ফোন দেয় এবং কর্নেল লুইসকে বলে বাহির থেকে আক্রমণ করতে, কিন্তু লুইস বলে তারা এখন একটা চুক্তিতে আছে যেটা মিডিয়াও জানে, তাই তারা কিছুই করতে পারবে না। তবে লুইস এটা বলে যে গান্ধিয়া যেন নিজের জীবন বাঁচানোর নাম করে সকল ডাকাতদের একে একে মারতে থাকে, আর এতে করে গান্ধিয়া সকলের কাছে হিরোতে পরিণত হবে। তবে অ্যান্টনি পাশ থেকে এসব শুনে দ্রুত প্রফেসরকে সব জানিয়ে দেয়। প্রফেসর দ্রুত তখন ম্যাপ বের করে গোপন রুম খুঁজতে থাকে, কিন্তু সেই ম্যাপে তা ছিল না, তাই প্রফেসর টোকিওকে সেই রুম খুঁজতে বলে। কিন্তু এরই মধ্যে দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট পরে গান্ধিয়া টোকিওর পেছনে চলে এসেছে। টোকিও এটা বুঝতে পারলেও সে কিছু করার আগেই গান্ধিয়া তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং টেনে তার সাথে নিয়ে যায়, আর পড়ে থাকে তার ওয়াকি টকিটা, তাই প্রফেসর এখানে বুঝে ফেলে টোকিও বিপদে পড়েছে। প্রিয় দর্শক, তাহলে এখানে কি গান্ধিয়ার হাতে ডাকাতরা একে একে সবাই মারা যেতে চলেছে, নাকি ডাকাতরাই গান্ধিয়াকে মেরে ফেলবে? আর এই পুরো বিষয়টা আমরা সিজন 4 এর পার্ট 2 তে দেখতে পারবো।